না কোয়ার্টারে ভাই একলাবে সব। এ চাল মার কঙ্কাল মার সবগুলো রে মার। ও ভাই কি হলো কি কাছে তো আইসা বসে নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে। তো কালকে না অনেকগুলো গেম প্লে পাইছি, তো বেশিরভাগ গেম প্লে থেকে না যেগুলোতে মইরা গেছি ওইগুলো আমার ভালো লাগছে, তার জন্য ভাবতেছি আজকে ওইগুলা ছাড়ুম, চিকেন ডিনার পরে ছাড়ুম। ঠিক আছে, তো পোচিং কি নামছি, তো এখানে না অনেকগুলো বড় লোক নামছে দেখছি। তো এখানে ভাই গান পাইনি পিস্তল পাইছি, তখনই না ফুট স্টেপ পাইতেছিলাম যে একজন আসতেছে আমার বিল্ডিং এ। তো দেখো তো গডজিলার ড্রেস দেখা না আমি হালকা একটু ভয় পেয়ে গেছি, প্লাস ভাই ও শর্ট গান পাইছে আর আমার হাতে পিস্তল আছে। তো এখানে আমার টিমমেট গুলো ডাক দিতেছিলাম যে আমার বিল্ডিং এর নিচে একজন আছে, তো ওরে ভাই মারা লাগবে। তো ও শর্ট গান পাইছে না, তবু না আমার পুশ দিতেছিল না, ও ভাবতেছে আমার কাছে অটো গান, কিন্তু আমার কাছে না অটো গান ছিল না। তো এই ভাই আমি মারা ডেমেজ দিচ্ছি, কাউটারে ডেমেজ দিচ্ছি, আরে এটা ভিতরে একটা আছে, এনিমিজ আহেড ইজ আহেড। তো এরে তো ভাই আমার টিমমেট মেরে দিচ্ছে, তো এই ড্রেসটা না আমার ভালো লাগছে, প্লাস এ ভাই কাউয়ার টিমমেট ছিল। ঠিক আছে, মানে এই ম্যাচে না আমাদের কাউয়ারে মারার নিয়ত ছিল, কারণ ও ভাই ম্যাকলারেন দেয়া লাভ দিছে, আমরা প্যারাশুট দেওয়া নামছি, ও ভাই ম্যাকলারেন নিয়ে লাভ দিছে, তার জন্য ওরে মারার নিয়ত ছিল। তো এই বিল্ডিং এ একজন ছিল, প্লাস পিস থেকে ফুল স্টেপ পাইতেছিলাম না, তো এখানে আমি কনফার্ম ছিলাম না যে এই বিল্ডিং এ এনিমি আছে নাকি নাই, তার জন্য আমার টিমমেট আগে পাঠাই। আমার টিমমেট ভাবছে এটা কাউয়া, কিন্তু এটা কাউয়া ছিল না, তো ওর টিমমেট। এখানে আমি যাদের মারলাম না ওরা না ভাই কাউয়ার টিমমেট ছিল, তো কাউয়া ভাই ফায়ার দিল, তো ওরেও ভাই মারা লাগবো। তো এখানে আমার টিমমেট নসুরে জাস্ট রিভাইভ দেয়া দেই। তো এখানে না সামনের থেকে ফুট স্টেপ পাইতেছিলাম, আমার যা মন হইতাছিল তার জন্য ভাই কেটাছিলাম। এখানে আমি ভাবতেছিলাম ভাই ত্রিপল স্টোরিতে ছাদে উঠতে পারলে না কাউয়াটারে আরামসে মেরা দিতে পারুম, তো এর জন্য ছাদে উঠতে আসলাম। কিন্তু এখানে কাহিনিটা হয় কি জানো, আমার টিমমেট নসুর নিচে ছিল, তো ওর লগে দেখো এখানে কি হয়। বোম মারতাছে উজ একটারে দেখছি, এই যে এই ঘর একটা পিছে তো মাইরা ইসা খান কি পোলায় যে নাম ইস্তা ভূত এখানে। তো আমার টিমমেট নসুরে ভাই নক এন্ড ফিনিশ করে দিছে, তো ওর ভাই বদলা নিতে বসে, আরে নক করুম ওরে ভাই ডাইরেক্ট ফিনিশ করে দেব। তো চলো কাউয়া শেষ, আর লাভ দিস ওই পাশ যা ফ্লাই মারা। এরে তো মারা পারলাম না, তো এই বেচারে না একজন রিভাইভ দিতে গেতেছে, তো যারে রিভাইভ দিতে গেতেছে না ওরে না আমি বোম দিয়ে নক করছিলাম। ঠিক আছে, তো ওরে রিভাইভ দিতে গেতেছে যাক, তো এখানে না আমার টিমমেট ভূতও নক হয়ে আছে দেখলাম, তো ওরে ভাই আগে বাঁচাই দেবো। ঠিক আছে, তার জন্য আমি হচ্ছে ওরে আগে বাঁচানেই লাগবো, নাইলে ভাই ভূত ময়রা তো ভূত হয়ে যায় তোমরা জানোই। তো এখানে জাস্ট ওরে রিভাইভ দেওয়া দেই, ব্যান্ডেজ আছে 8টা দিলাম আর দুইটা পেন কিলার ফেলালাম। এখানে জাস্ট আমি আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিই, তো এখানে আমি নিচে কতগুলো এনিমি মারছি না, তো এইখান থেকে না একটারে মনে হয়েছিল যে কাউয়া ছিল, কিন্তু পরে আবার মনে হইতেছিল যে এটা কাউয়া। আরে কাউয়া ছিল নাকি অন্য কেউ? না না কাউয়া মনে হয় জায়গায়, কাউয়া রাইট লেফটে। কাউয়া ভাই এখনো বাইচা ছিল, তো ওরে ভাই মারা লাগবো। তো এখন যারা নক করলাম না, এই বেচারাই না আমার টিমমেট নসুরের নক এন্ড ফিনিশ করছিল, তো ওরে তো ভাই ফিনিশ করাই লাগবো, কিন্তু ওদের মারতে দেখো অনেক কষ্ট হয়ে যাবো। তো এখানে আরেকটা ফুট স্টেপ, আরে
এখানে আবার লেফট থেকে ফুটস্টেপ পাইতেছিলাম, তো এখানে আমরা যা বুঝতেছিলাম গেমের টাইমে যে লেফটে কাউয়া আছে, ওরে ভাই মারা লাগবো। আর এটা যে মারছিলাম এটা ভাই কাউয়া ছিল না, দেখো ওর ড্রেসটা আমি নিতে পারছি, কারণ ভাই কাউয়ার ড্রেস না নেওয়া যায় না, তো এ ভাই কাউয়া ছিল না, ঠিক আছে। তো কাউয়ারে ভাই মারতেই হইব, প্লাস ডান পাশে যারা নক করছে ও ভাই রিভাইভ পেয়ে গেছে। তো কাউয়ারে খোঁজার জন্য এখানে আসি, তো এখানে দুইটা এনিমি দেখি। ওই যে দেখছি এরে যে নক করলাম না, এরে না টোটাল আমি তিনবার নক করছি, ঠিক আছে। তো ওর টিমমেট ভাই আমার টিমমেট ভূতরে নক করছে, তো ও ভাই ডাইরেক্ট পুশ দিয়ে দিছে এই বিল্ডিংয়ে, মানে আমার টিমমেটরে নক করছে ফিনিশ করার জন্য আইসা পড়ছে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি কাভার দেওয়ার জন্য আসছি, কিন্তু ফুল স্টেপ শুনে না বুঝতেছিলাম না। লল ইয়ার, তো এখানে আবার আমার টিমমেট বলতে মরা ভূত হয়ে গেছে। ওরে ভাই বাঁচাইতে পারলাম না, আফসোস লাগতেছিল। তো ভূতরে ইগনোর করো, তো এখানে ভাই কাউয়া আছে, এখনো কাউয়ারে মারতে হইব। তো কাউয়া যে হট ড্রপে নামছে না, ওনা ভাই লুকায় লুকায় খেলতেছে, ওরে না আমি খুঁজেই পেতাছিলাম না, মানে এই লবিতে খেলতেছিলাম ভাই জাস্ট কাউয়ারে মারার জন্য। কাউয়ারে মারতে পারলেই না মনটা শান্তি হয়ে যাবে, এটা সত্যি কথা। তো এখানে জাস্ট ফুট স্টেপ আন্দাজ করতেছিলাম যে সামনে কেউ আছে, ঠিক আছে। একটু আগেও তো দুজনরা দেখছিলাম, তো ওরা ভাই আশেপাশেই আছে। তো এখানে আমি ভাবতেছিলাম যদি চালে উঠতে পারি না, তাহলে না আরামসে মেরা দিতে পারুম কেউ না কেউ, জাস্ট এটা ভাবতেছিলাম, তার জন্য এই বিল্ডিং এ চালে উঠুম। কিন্তু এখানে ফুট স্টেপ পেলাম কে জানি, ছাদে মনে কেউ উঠছে। এখানে চালে উঠতে চাইছে, কিন্তু চালে না আগের থেকে একজন উঠা আছে, তো ও ভাই আমার ফুট স্টেপ পাইছে। কাউয়া ভার্সেস কঙ্কাল নাই যে, ক্যাম্পার ভার্সেস কঙ্কাল। দেখ চালে মালে উইটটা খেলতে আছে, ওই যে একটা দেখছি ওই যে কাউয়া, এতক্ষণ পর কাউয়ারে দেখছি। তো এখানে আমার কাছে একটা বোম থাকলে লাভ হইতো, কিন্তু ডান পাশের থেকে ফুল স্টেপ পাইলাম যে চালে ছিল না, ও ভাই আমারে মারার জন্য আসতেছে। নকেন ফিনিশ করে দিছি, তারপর ভাবতেছিলাম ভাই কাউয়া দৌড়ে আসবো এর বাঁচানোর জন্য, কিন্তু কাউয়া না আসতাছিল না। ক্যাম্পার কাউয়া, এটা কাউয়া ছিল না? ওই যে কাউয়াই আছে। এখানে ফুট স্টেপ শুনে যা বুঝতেছিলাম ভাই কাউয়া না আসতে চাইতেছে, আবার থাইমা গেতেছে, আসতে চাইতেছে থাইমা গেতেছে, ফুট স্টেপ শুনে যা বুঝতেছিলাম। তো এখানে আমি বুঝছি ভাই ও আসবো না, তো এখানে আমি ভাবতেছিলাম ভাই কোনো বিল্ডিং এর যদি চালে উঠতে পারি না, তাহলে অ্যাঙ্গেল বানায় আরামসে মেরা দিতে পারুম, কারণ ভাই ক্যাম্প মারতে আছে, ঠিক আছে। তো ওরা দোতলা থাকলে চালে উঠুম আরামসে মেরা দেবো, তার জন্য চালে উঠতে গেতেছিলাম। তো চালে উঠি, চালে উঠার পরে না দেখো এখানে আমার লগে কি হয় এখন। মারে ক্যাম্পার কিচ্ছু করার নেই, কাউয়ারে মারা পারলাম না। এটা আরেকটা আরেকটা টিম লল ভগছ দাদা, দেখ কি করে এক কিল কেল মাইরে এক কিল কর, দেখ না কি বয়ে খেলতাছে। আগর খেলাই উচিত না, এই ল মানে এই কোন করার যাব কোন কি ওরা ক্যাম্পার গুলো খেলা ইমপ্রুভ করে। তো গাইস এখানে অনেক চেষ্টা করছিলাম কাউয়াডারে মারার, কিন্তু কাউয়াডারে মারতে পারিনি, তো এই গেম প্লেতে আসো। তো এই গেম প্লেতে না জাস্ট চিকেন ডিনার দরকার ছিল, তো বাকি আসলো তিনটা এনিমি, তো ওরা না ভাই বাঙালি ছিল, তো এখান থেকেই দেখছি।
কারণ আমি একটারে নক করছি না ওনা ভাই রিভাইভ পেয়ে গেছে আমার যা মন হইতাছিল কারণ ভাই ওরা গাড়ির কভার পেয়ে গেছে প্লাস দেখো স্মোক করছে তো এই লবিতে না ফার্স্টের থেকে অনেক ফাইট করতেছিলাম তো পুরো ভিডিওটা দেখাইলাম না কারণ ভিডিওটা বড় হয়ে গেছে পোচিংগির ফাইটটা আমার ভালো লাগছে তো তো তার জন্য দিলাম তোমাদের ওইটা আর এখানে ভাই ও তো রিভাইভ পেয়ে গেছে তার জন্য পুশ দিতাছিলাম এখানে তো রিভাইভ পেয়ে গেছে তো এখন ভাই ওরা তিনজন আছে আমরা দুজন আছি ঠিক আছে যে যারে মাইরা চিকেন এর নিতে পারে তো এখানে রিভাইভ পেয়েছে না ওরা ওরা তো ভাই আঙ্গুরে ঘিরা ফেলতাছিল তো দেখো এখন ওরা বোমো মারা শুরু করে দিছে আরেকটা কথা এই ম্যাচটা আমি পুরোটা দেখাই নাই কারণ কেন জানো এই ম্যাচে না অনেক নয়েজ আসতেছিল মানে টিভি সাউন্ড আসতেছিল আমার আম্মু টিভি দেখতেছিল ওই টাইমে আমি খেলতেছিলাম ঠিক আছে তো এদের মারা পারলে চিকেন ডিনার তো চলো লাস্টন মারতে দে মার্ক দ্য লোকেশন উইনার উইনার চিকেন ডিনার ইয়ো বেবি ও গাইজ এটা ছিল আজকের গেম প্লে তো কিউনের কাজ করতে হইতেছে তার জন্য গেম প্লে ভালোভাবে আপলোড দিতে পারতেছি না তার জন্য সরি আর যারা যারা নতুন আসছো আমার ইউটিউব চ্যানেলটারে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমার ভাই তো লাগি আর যারা যারা আমার ফ্যামিলিতে আগের থেকেই আসো সবাই লাইক আর কমেন্ট করো সবার কমেন্ট কিন্তু আমি পড়ি যেটা সত্যি কথা আর যারা যারা এখনও আমার ইনস্টাগ্রামে ফলো করো নাই তোমার ভাইরে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করো তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই।